বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, বিএনপির আন্দোলনের জন্য কতটা হুমকি, মামলার বেড়া জালে জর্জরিত বিএনপি। এই মামলাগুলো করাই হয়েছে বিএনপির নেতাকর্মীদেরকে ঝামেলায় ফেলবার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নতুন ভিসা নীতি ঘোষণা করার পরও শেখ হাসিনা সরকার বিএনপি সহ সরকার বিরোধীদের বিরুদ্ধে এখনও সেই পুলিশ দ্বারা হামলা, মামলা এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের ধরপাকড় অব্যাহত রেখেছে। গত 28 এবং 29 জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার 7টি থানায় 11টি মামলায় 547 জনকে আসামি করার তথ্য পাওয়া গেছে। দলের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান সহ বিএনপি তৃণমূলের প্রায় সব সক্রিয় নেতাকর্মীরা মামলা থেকে রেহাই পায়নি। বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, 2009 সাল থেকে এ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে দায়ের করা লক্ষাধিক মামলায় প্রায় 40 লক্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছে, আর অজ্ঞাতনামা আসামি সংখ্যা এর কয়েকগুণ হতে পারে। শেখ হাসিনা সরকার এখনও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের অব্যাহত রেখেছে। প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখা যায়, সর্বশেষ 6 মাসে প্রায় 50টি গায়েবী মামলা দায়ের করা হয়েছে। বিএনপির প্রায় 2000 নেতাকর্মীকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আসামি সংখ্যা 2500-এরও বেশি। মামলাগুলোর বাদী পুলিশ, এসব মামলায় মোট গ্রেপ্তার হয়েছেন 149 জন। নির্বাচন পূর্ব এবছরে বিএনপির কাঁধে বড় বোঝা হয়ে দেখা দিবে এসব মামলা। বিশ্ববিখ্যাত গণমাধ্যম বিবিসির অনুসন্ধানেও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী ও ভৌতিক মামলা দায়েরের তথ্য পাওয়া যায়। ইতিমধ্যে বেশিরভাগ মামলারই এজাহার দেওয়া হয়েছে এবং মজার বিষয় হচ্ছে এই এজাহারগুলোর বিবরণ প্রায় একই রকম। প্রতিপক্ষকে দুর্বল করতেই কি নির্বাচনের আগে মামলা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে? নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করা মামলা দিয়ে তাও আমাদের উদ্দেশ্য না। তবে দলটির দাবি, এই সময়ে হঠাৎ করে তাদের নেতাকর্মীদের নামে মামলা গ্রেপ্তার বেড়েছে। এই মামলাগুলো করাই হয়েছে বিএনপির নেতাকর্মীদেরকে ঝামেলায় ফেলবার জন্য। সব একই ধরনের, একই কথা। ওই যে পুলিশের কাজে বাধা দেওয়া, ওই ককটেল ফোটানো, এতগুলো মামলা একটা রাজনৈতিক দলের জন্য ট্যাকেল করা অনেক টাফ হয়ে যায়, কারণ এই মামলা হতে মানে হচ্ছে এগুলোতে হাজিরা দিতে হয়। সরকার ইতিমধ্যে 2014 সালে আগে এবং পরে দায়ের করা সব সচল এবং অচল মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। দর্শক, সরকারের এই অগণতান্ত্রিক কর্মকাণ্ডে বিএনপি কিছুটা হলেও বেকায়দায় পড়েছে। গত 24 জুন পুলিশ সদর দপ্তরের ক্রাইম বিভাগ সারা দেশে বা মাঠ পর্যায়ে অনিষ্পন্ন এবং অচল মামলাগুলোর সর্বশেষ পরিস্থিতি জানার জন্য নির্দেশনা পাঠিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের উপকমিশনার সচিন চাকমাল স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনার বিভাগের আওতাধীন ফৌজদারি মামলার বিচার বা তদন্ত কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আদালতের আদেশে স্থগিত মামলাগুলো চালু করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব ফারুক হোসেন জামা ভিত্তিক গণমাধ্যম ডয়েসে বেলেকে বলেন, এগুলো সব ফৌজদারি মামলা, কোনো মামলা তো আর দীর্ঘদিন পেন্ডিং থাকতে পারে না। আমরা মামলাগুলো নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছি, অ্যাটর্নি জেনারেলের দপ্তরকেও আমরা জানিয়েছি, যাতে মামলাগুলো সচল করা যায়। দর্শক, এটা ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অধিকাংশ মামলারই রায় দেওয়া হতে পারে। এই লক্ষ্য পূরণের জন্য সরকার মাঠ পর্যায়ে সকল মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ এবং বিচার বিভাগ আদালতকে মাঠে নেমেছে, আর এইসব মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা হওয়ারই সম্ভাবনা বেশি। তবে আমরা জানতে পেরেছি দেশপ্রেমিক পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের অনেক কর্তা ব্যক্তিরাই সরকারের এসব কর্মকাণ্ডে খুব বিব্রত। এ বিষয়ে আমাদের প্রিয় সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন আগের একটি ভিডিওতে বিস্তারিত বলেছেন, কোন শ্রেণীর মানুষের উপর নির্যাতন হয় নাই? সাংবাদিক, গবেষক, শিক্ষক, চিকিৎসক, যা যা বলেন সবার উপরে নির্যাতন হয়েছে। এই আওয়ামী লীগের এই পুলিশ বাহিনী আগের মতো সেই কাজ আর করতে পারবে না, ভয় পাওয়ার কিছু নাই। তারপরেও আমি বলবো যে এখন যে ধরপাকড় শুরু হয়েছে, আপনারা তো এই গত 15 বছর ধরে কষ্ট করছেন, আর 2টা মাস কষ্ট করেন। মনে করি বিএনপি যদি এই মুহূর্তে কঠোর কোনো আন্দোলনের কর্মসূচি যদি দেয়, আওয়ামী লীগের ক্ষমতা নাই সেখানে বড় ধরনের কোনো কিছু করার। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার মেরিট নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে, তবে সরকার প্রভাবিত আদালত রায় দিলে তা অমান্য করার কোনো সুযোগ নেই।
এমতো অবস্থায় আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য অনেক প্রার্থী নির্বাচনে অযোগ্য ঘোষিত হতে পারেন বা এ ব্যাপারে ঝুঁকি রয়েছে। আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, পুলিশ বিভাগের উচ্চ পর্যায়ে কর্মরত একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বিএনপি ও জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা লক্ষাধিক মামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন করার ব্যাপারে বিশেষ তৎপর তারা। বিষয়টা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবার অন্য একটা প্রসঙ্গে আসা যাক। বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কিন্তু বাংলাদেশের উচ্চ আদালত ও নিম্ন আদালত সহ দুদক বেগম খালেদা জিয়া ও তারিক জিয়ার মামলাগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান গ্রহণ করতে দেখা যায়। 2009 সালে শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে দায়ের করা 15টি দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করে। এই মামলাগুলো দ্রুত খারিজ করার লক্ষ্যে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামসুল হুদা এবং যুক্তরাজ্যের আওয়ামী লীগ নেতা AHM শামসুদ্দিন চৌধুরীকে হাইকোর্টে বিচারপতি হিসাবে পদোন্নতি সহ পুনর্বহাল করা হয়। আর শেখ হাসিনার বিরুদ্ধে থাকা দুদিকে 9টি দুর্নীতির মামলা, এই দুজন বিচারপতির নেতৃত্বে ঘটিত দুটি পৃথক বেঞ্চে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, শেখ হাসিনার প্রথম মেয়াদকাল শেষ হওয়ার ঠিক 5 মাস আগে 2001 সালে এই দুজন বিচারককে হাইকোর্টে অস্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হয়। তবে 2003 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার তাদেরকে আর স্থায়ী করেননি। শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদের শুরুতেই বিচারপতি পদে পুনর্বহাল এবং পদোন্নতি সহ নিয়োগ পাওয়ার প্রতিদান হিসাবে সরকারের অনুগত এই দুই বিচারক শেখ হাসিনার সকল মামলা দ্রুত খারিজ করে দেয়। আর বাকি 6টি মামলার বাদীরা নিজেদের পক্ষ থেকেই সেগুলো প্রত্যাহার করে নেয়। এভাবে আমরা দেখতে পাই শেখ হাসিনার বিরুদ্ধে 15টি দুর্নীতির মামলা থাকলেও একটি মামলায়ও ওনাকে গত 15 বছরে কাঠ করায় দাঁড়াতে হয়নি। খালাস হওয়া সকল মামলার বিরুদ্ধে দুদক এসব আইনবিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেনি। অপরদিকে 1-11 সরকারের আমলে শেখ হাসিনার মতো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও দায়ের করা দুর্নীতির মামলাগুলো একইভাবে দ্রুত নিষ্পত্তির জন্য শেখ হাসিনার সরকার ও দুদক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দর্শক, বেগম জিয়ার আইনজীবীরা যতবারই উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করেছে, দুদক প্রতিবারই জামিন প্রতিহত করেছে। সরকারের ইশারায় উচ্চ আদালতের সে আওয়ামী বিচারকরাও বেগম জিয়ার জামিন আবেদন বারবার প্রত্যাখ্যান করেছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সেই দুর্নীতির মামলাগুলোর ক্ষেত্রে এ ধরনের ঘটনা একবারও ঘটেনি। বেগম খালেদা জিয়াকে 2018 সালের নির্বাচনে আগ মুহূর্তে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করতে সরকারের নির্দেশ মতো দুদক ও হাইকোর্ট মিলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটির কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করে। এভাবে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সরকারের রিমোট কন্ট্রোল দ্বারা বিচার বিভাগ এবং দুদক সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করছে। সার্বিকভাবে উচ্চ ও নিম্ন আদালত এবং দুদক এখন শেখ হাসিনা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এসব ঘটনা থেকে এটা প্রতীয়মান হয় যে দুদক সহ দেশের বিচার বিভাগ এখন সরকারের একটি অংশ। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আইনি সুবিচার পাওয়ার পথ যেভাবে বন্ধ করা হয়েছে তা বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে বর্ণিত মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত এবং বাতিলকৃত কয়েকটি দুর্নীতির মামলার কিছু তথ্য খুব সংক্ষেপে তুলে ধরছি। রাশিয়া থেকে 8টি MiG-29 যুদ্ধবিমান ক্রয় দুর্নীতির মামলা। বাংলাদেশের পরিকল্পনা কমিশন ক্রয় সংক্রান্ত কারিগরি কমিটির সুপারিশ এবং সরকারি ক্রয় নীতিমালা লঙ্ঘন করে রাশিয়া থেকে 8টি MiG-29 যুদ্ধবিমান ক্রয়ের কারণে রাষ্ট্রের প্রায় 700 কোটি টাকা ক্ষতিসাধন করার অভিযোগে 2001 সালের 11 ডিসেম্বর এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন ব্যুরো। দর্শক, আগের একটি ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং কারিগরির দিক থেকে বাংলাদেশের বিমান বাহিনীর জন্য সেই সময় মোটেও উপযুক্ত ছিল না। কিন্তু তৎকালীন বিমান বাহিনী প্রধান জামাল উদ্দিন আহমেদের বিশেষ তৎপরতা এবং ইউনিক গ্রুপের প্রধান ব্যবসায়ী নূর আলী সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়ে এই বিমানগুলো রাশিয়া থেকে অবৈধভাবে ক্রয়ের ব্যবস্থা করেন। আর এই মামলার আইডিয়া ছিল যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও হাসিনা সরকার দ্বারা হাইকোর্টে পুনঃনিয়োগপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। ফ্রিগেট ক্রয়ের দুর্নীতির মামলা। দক্ষিণ কোরিয়া থেকে পুরাতন যুদ্ধজাহাজ ক্রয় করে রাষ্ট্রের 447 কোটি টাকার ক্ষতি করার অভিযোগে 2007 সালের 7 আগস্ট শেখ হাসিনা সহ 5 জনকে আসামি করে মামলাটি দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। উল্লেখ্য, ফ্রিগেট ক্রয়ের ঘটনা ফাঁস হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শেখ হাসিনার সরকার
দুর্নীতির অভিযোগে অভিযোগ তদন্তের ব্যবস্থা করে। তদন্ত কমিটি অভিযোগের সত্যতার বিবরণ তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরায় শেখ হাসিনা সরকার নৌবাহিনীর সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের একাংশকে পুরস্কৃত করার বদলে চাকরিচ্যুত ও নানাভাবে হয়রানি করেছে, যা একটি নজিরবিহীন ঘটনা। আর এই মামলাটি খারিজ করেছিল গোপালগঞ্জ আওয়ামী লীগের সাবেক নেতা ও হাসিনার দ্বারা হাইকোর্টে পুনর্নিয়োগ প্রাপ্ত বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা। নাইক দুর্নীতির মামলা। দুর্নীতির মাধ্যমে অযোগ্য কোম্পানিকে মাগুরছড়া গ্যাস উত্তোলনের দায়িত্ব দেওয়ার পর গ্যাসকূপ খননকালে বিস্ফোরণে রাষ্ট্রের 13,630,50,00,000 টাকার ক্ষতি হয়। এর অভিযোগে ফখরুদ্দিন সরকারের সময় 2007 সালের 9 ডিসেম্বর শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল দুদক। গোপালগঞ্জ আওয়ামী লীগের সাবেক নেতা ও হাসিনা সরকার দ্বারা হাইকোর্টের পুনর্নিয়োগপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা এই মামলার রায় ঘোষণা করেন। এতক্ষণ আমরা দেখলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে থেকে দলীয় নেতাকর্মীদেরকে বিচারপতি পদে নিয়োগ ও পুনর্নিয়োগ দ্বারা নিজের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলাগুলো কিভাবে খারিজ করেছেন। উচ্চ আদালতকে প্রভাবিত করা বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মুঞ্জিল মোর্শেদ বলেন, বিচার বিভাগকে প্রশাসন থেকে পুরোপুরি আলাদা করা যায়নি, ফলে এখানে প্রভাব বিস্তার করা যায়। তাই আমরা দেখি একই ধরনের অপরাধে দু ধরনের রায় হয়। যে অপরাধে বিএনপি নেতাদের বিচার বা সাজা হচ্ছে, একই অপরাধ আরও অনেকে করেছেন, তাদের কিছুই হচ্ছে না। বাংলাদেশে সব কিছুই সম্ভব, বিচার বিভাগ স্বাধীন না হওয়ায় এমনটা হচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ আরও বলেন, সরকার মামলার মাধ্যমে দুটি উদ্দেশ্য হাসিল করছে। প্রথমত, যারা সরকার পতনের আন্দোলন মাঠে সংগঠিত করছে তাদের দমন ও নিষ্ক্রিয় করা, এবং দ্বিতীয়ত, তত্ত্বাবধায়ক সরকার আসলেও শীর্ষ পর্যায়ের অনেক নেতা দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই প্রক্রিয়ায় 2018 সালে বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। উচ্চ আদালতে আপিল চলমান থাকার পরও তাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি। সরকার বিচার বিভাগকে ব্যবহার করে এই কৌশলটি আরো বিস্তৃত করার চেষ্টা করছে। অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা হবেই। শেখ হাসিনা সরকার যে কতটা মামলা বলছে, আমরা নিচের কিছু তথ্য থেকে আমরা তার সে সম্পর্কে ধারণা পাবো। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত 37টি মামলা হয়েছে। ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দুর্নীতি, মানহানি, রাষ্ট্রদ্রোহ, হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতা ইত্যাদি। বেগম জিয়া 35টি মামলায় জামিনে আছেন এবং হাইকোর্টের আদেশে 13টির কার্যক্রম স্থগিত আছে। ইতিমধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সরকারের নির্ভয়ী আদেশে বেগম খালেদা জিয়া বর্তমানে তার বাসায় বন্দি অবস্থায় আছেন। জনাব তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা, মোট মামলার সংখ্যা 19টি। অভিযোগ সমূহ হল দুর্নীতি, অর্থ পাচার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, শেখ মুজিবকে নিয়ে কটূক্তি, মানহানি, হত্যা চেষ্টা, আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটানো, অগ্নিসংযোগ ও নাশকতা ইত্যাদি। প্রতিটি মামলায় জনাব তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ পর্যন্ত 6টি মামলার রায়ে মোট 38 বছর ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে একটি মামলায় 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দর্শক, ডাক্তার জুবাইদা রহমানকে রাজনীতিতে আসা নিয়ে শেখ হাসিনা একটি মন্ত্রিসভার বৈঠকে বলেছিলেন, সে শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে, সে রাজনীতিতে আসলে ভালোই হবে। তবে ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও উনিও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। যে মামলায় ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই মামলাটির গতি প্রকৃতি বিশ্লেষণ করলে আমরা দেখি মামলাটির শুনানি মাত্র 3 মাসে 13টি কার্যদিবসে সম্পন্ন করা হয়। অত্যন্ত তাড়াহুড়া করে দিনে ও রাতে 56 জন সাক্ষীর মধ্যে 42 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার জুবাইদা রহমান যাতে করে কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারেন, তা সরকার দুদক ও আদালতকে দিয়ে এই রায়ের ব্যবস্থা করেছে। দুদকের দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছর সাজা দিয়েছেন আদালত। দর্শক, ডাক্তার জুবাইদা রহমান সম্পর্কে একটু কথা বলা দরকার। ডাক্তার জুবাইদা রহমান একজন অত্যন্ত মেধাবী চিকিৎসা বিজ্ঞানী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী। ওনার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী ওনার চাচা। ডাক্তার জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে ডিস্টিংশন সহ
এমবিবিএস সমাপ্ত করেন। এরপর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে এমএসসি সম্পন্ন করেন এবং এখানেও রেকর্ড সংখ্যক নম্বর এবং স্বর্ণপদক পান। ডাক্তার জোবাইদা রহমান বিসিএস স্বাস্থ্য কেরার পরীক্ষায়ও 1995 সালে প্রথম স্থান অধিকার করেন। অত্যন্ত মেধাবী ডাক্তার জোবাইদা রহমান শুধু জিয়া পরিবারের সম্পদ নয়, উনি বাংলাদেশেরও সম্পদ। কিন্তু উনিও শেখ হাসিনার রোশনাল থেকে রক্ষা পাননি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমান ছাড়াও বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এ পর্যন্ত 92টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। আর বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মামলা দায়ের করা হয়েছে জনাব হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে 257টি মামলা। সার্বিকভাবে সরকার নিম্ন ও উচ্চ আদালত সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে বিএনপি সহ সরকার বিরোধীদের দমন করার জন্য ঢাল হিসাবে ব্যবহার করছে। এ প্রসঙ্গে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, বিরোধী দলকে দমনে সরকার আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সরকার আদালতে প্রভাব বিস্তার করে সিনিয়র নেতাদের সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে চাচ্ছে। একই সঙ্গে বিএনপির মাঠ পর্যায়ে এবং সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মীদের শাস্তি দিয়ে আন্দোলন স্থগিত করার কৌশল নিয়েছে। মূলত বিএনপিকে চাপে রাখতে সরকার এসব করছে। রাজনৈতিক উদ্দেশ্যেই মামলাগুলো ব্যবহার করা হচ্ছে। মামলা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অচল মামলাগুলো সচলের মূল লক্ষ্য হচ্ছে বিএনপির শীর্ষ নেতাদের রাজনৈতিক মামলা সাজা দিয়ে বিএনপি নেতৃত্বকে নির্বাচনের বাইরে রেখে শেখ হাসিনার সরকারের ক্ষমতা আরও দীর্ঘস্থায়ী করা। সে কারণেই বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলাগুলোর বিচার প্রক্রিয়া অস্বাভাবিক দ্রুতগতিতে নিষ্পন্ন করা হচ্ছে। দর্শক, বাংলাদেশের উচ্চ আদালত এবং সরকারি সকল প্রতিষ্ঠান এখন শেখ হাসিনা সহ অখণ্ড ভারতের অনুসারীদের ভাগানে পরিণত হয়েছে। সংখ্যালঘু হলেও অখণ্ড ভারতের অনুসারীরা এখন সরকারের অনেক বিষয় নিয়ন্ত্রণ করছে। তবে দেশের প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সহ সামরিক বাহিনীতে অনেক দেশপ্রেমিক ব্যক্তি রয়েছেন যারা শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন ত্বরান্বিত করতে চায়। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান সহ বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশের মানুষ শেখ হাসিনার রোশনলি পরে গত 15 বছর যে দুর্ভোগের শিকার হয়েছেন, অচিরতা থেকে মুক্তি মিলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। লাখ লাখ মামলা করে ও নির্বাচনী মাঠ খালি করে শেখ হাসিনা আর একতরফাভাবে নির্বাচন করতে পারবেন না। এসবের কিছু লক্ষণ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সবশেষে বলবো, আমাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে তারেক জিয়ার নির্দেশে দলমত নির্বিশেষে সর্বশক্তি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। এবার ভারত নিয়ন্ত্রিত ও প্রভাবিত শেখ হাসিনার সরকারের পতন হবেই ইনশাআল্লাহ।